কখনো জানতে চেয়েও না কি আমার সুখ কি আমার বেদনা। আজ আমাদের অনুষ্ঠানে পেয়েছি সেই জনপ্রিয় কণ্ঠশিল্পী সাইফকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। 80-এর দশকের হাত ধরেই 90-এর দশকের শুরুতে আপনার এই গানটি জনপ্রিয় হয়েছিল, তো এই গান সম্পর্কে কি আপনি কিছু বলবেন? ওই যে আপনি যে সময়ের কথা বললেন, সেই 81 সন, সেই সময় থেকে কিন্তু বাংলা গানের একটা নতুন ধারা শুরু হলো। অর্থাৎ শোয়েব ভাই প্রথম অ্যালবাম বাজারে বের করলো, আজ থেকে 12টি বছর। হ্যাঁ, আমরা মানে এই গান শুনে মুগ্ধ যে না, বাংলাদেশের মানে শিল্পীরাও গান গাইতে পারে, তাদের ক্যাসেট বের হয় এবং চলে, জনপ্রিয়তা পায়। তারপর ওই সময় আসলে বা একমাত্র বিটিভি ছিল সম্বল, এখন তো অনেক 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 এসছে, তো আমি বিটিভিতে আসার সুযোগ পাইনি যে কারণে হোক, তো নিজেই একটা চেষ্টা করলাম, নিজেই লিখলাম, নিজেই শুরু করলাম, নিজেই। তখন ঝঙ্কার স্টুডিও ছিল এই তেজগাঁতে, আচ্ছা, সেখানে গিয়ে রেকর্ড করলাম এবং নিজের খরচে সব কিছু করলাম। তো আমি আসলে আমার ধারণাও ছিল না এই গানটা এতখানি জনপ্রিয়তা পাবে। আমরা সেই জনপ্রিয় গানটি এখন তার মুখ থেকে শুনব। কখনো জানতে চেয়েও না কি আমার সুখ আমার বেদনা, কখনো জানতে চেয়েও না কি আমার সুখ কি আমার বেদনা। তুমি কখনো দাওনি মালা, কেন দাও কাটার জানালা, তুমি কখনো দাওনি মালা, জানতে চেয়েও না কি আমার সুখ কি আমার বেদনা। তীরে বসে বসে আমি আজ স্মৃতির ঘাটে একলা, ঢেউগুনি তীরে বসে বসে আমি আজ স্মৃতির ঘাটে একলা। তুমি কখনো রোদেলা নীলাকাশ হয়ে যাও, কখনো সঘন মেঘলা, তুমি কখনো রোদেলা কখনো সঘন মেঘলা, কখনো জানতে চেয়েও না কি আমার সুখ কি আমার বেদনা।